নির্বিচারে গ্রেফতারের ঘটনা প্রমাণ করে যে ক্ষমতারোহী সরকারের হাতে দেশের কোনো নাগরিক নিরাপদ নন। জনগণের গণতান্ত্রিক অধিকার হরণকারী সরকার আর জনগণের শুধু ঘৃণা ও ধিক্কার পাওয়ার যোগ্য। আজ সকাল থেকে শেষ পর্যন্ত গণতন্ত্রকামী নেতা কর্মীদের মধ্যে আহত গ্রেফতার হয়েছেন, তাদের মধ্যে অন্যতম হলেন, আমি একটা সংযুক্তি দিয়েছি, সেটা আপনার মধ্যে একটা লং লিস্ট, তো আমি সেটা রিড আউট করছি না, কিন্তু আমরা পেয়ে যাবো। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সরকারি এবং সরকার দলীয় বাহিনীর বেআইনি ও সন্ত্রাসী তৎপরতার জবাব দেওয়ার ক্ষমতা জনগণের রয়েছে, কিন্তু সেই ক্ষমতা প্রয়োগের ফলে যে অবাঞ্ছিত মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হতো আমরা তা বরাবরই পরিহার করতে চেয়েছি এবং আজও করেছি। এটা আমাদের দুর্বলতা নয়, জনগণ ও গণতন্ত্রের প্রতি আমাদের দায়বদ্ধতা। কিন্তু নিশিরাতের বৈধ সরকারের ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে মহান মুক্তিযুদ্ধে লক্ষ প্রাণের বিনিময়ে। আমরা ভাষার জন্য জীবন দিয়েছি, জীবন দিয়েছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। গত 14 বছর আমাদের হাজারো নেতাকর্মী জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছেন শত শত নেতাকর্মী, নির্যাতিত হয়েছেন কয়েক হাজার, মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন লাখো নেতাকর্মী। গণতন্ত্র চাই বলেই এত কিছুর পরও গণতান্ত্রিক আন্দোলনের পথেই আছি আমরা, কিন্তু সব কিছুরই একটা সীমা থাকে, আশা করি সরকার সেটা মনে রাখবেন। আমরা জেনেছি যে মোতোয়াইল ও শ্যামলীতে গাড়িতে আগুন দেওয়ার ও ভাঙচুর করার ঘটনার জন্য বিএনপিকে দায়ী করা অপচেষ্টা চালু হচ্ছে, অথচ পত্রিকা সোশ্যাল মিডিয়ায় সুস্পষ্ট প্রমাণ দিয়ে খবর বেরিয়েছে যে পুলিশের সামনেই এসব ঘটনা ঘটিয়ে ভিডিও করে অপরাধীরা নির্বিঘ্নে বাইক চালিয়ে চলে গেছেন। কারা এটা করতে পারে তা অনুমানের জন্য বেশি বুদ্ধিমান হওয়ার প্রয়োজন নেই। নিজেরা অপরাধ করে বিএনপির উপরে দোষ চাপানোর অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য আমরা সংশ্লিষ্টদের আবার পরামর্শ দিচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আজ রাজধানীতে যে অত্যাচার নিপীড়নের ঘটনা ঘটেছে তার প্রতিবাদে আমরা আগামী পরশু 31 জুলাই সোমবার সারা দেশে সকল মহানগর ও জেলা সদরে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করছি। আগামীকালই আমরা প্রতিবাদের দিন হিসেবে পালনের কথা ভেবেছিলাম, কিন্তু আমরা জানতে পেরেছি যে আগামীকাল সরকারি দল রাজপথে কর্মসূচির পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাই তাদের মতো একই দিনে কর্মসূচি না দিয়ে কর্মসূচি দিয়ে সংকট সৃষ্টি না করার সিদ্ধান্ত নিয়েছি। আশা করব এই গণতান্ত্রিক কর্ম শান্তিপূর্ণ কর্মসূচি পালনে কোনো বাধা সৃষ্টি করা হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। পুলিশের সাহায্যে পরিকল্পিত ঘটিয়ে ভিডিও করে তারা আবার মোটরসাইকেল নিয়ে পুলিশের সামনে দিয়ে চলে গেছে এবং চালক অগ্নিদগ্ধ চালক সেও বলেছে এই একই ঘটনা সে বলেছে, এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু একই ঘটনা বলেছে। সুতরাং এটা স্পষ্ট যেটা অত্যন্ত পরিকল্পিত প্লট তৈরি করা, সরকারের একটা নাটক তৈরি করা পুরো বিষয়টাই, এই নাটকটা তৈরি করি তার আজকে সমস্ত ঘটনাগুলো ঘটে। বর্ষিয়ার নেতা আর কি, ওনাকে কিভাবে প্রহার করা হয়েছে এটা আমরা দেখেছি, আমানুল্লাহ আমানকেও কিভাবে হেনস্থা করা হয়েছে সেটা আমরা দেখেছি, ওনাদেরকে আটক করা হলো, প্রহার করে আটক করা হলো, এবং পরবর্তীতে আমরা দেখলাম যে ওনাদেরকে ফুল পাঠানো হচ্ছে, অফিসে নিয়ে মিষ্টি খাওয়ানো হচ্ছে, খাবার খাওয়ানো হচ্ছে, এই বিষয়টাকে আপনারা মানে কিভাবে দেখছেন? অনেকে যারা আপনার সমালোচক আছেন অথবা হিউম্যান করে কথা বলেন তারা বলছেন যে এটা নাকি ভিসা নীতির আপনার একটা পরিণতি, কারণ আসলে নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদেরকে আপনার নিরাপরাধ প্রমাণ করার জন্য এই ধরনের নাটক তারা বাজিয়েছেন, এবং সেখান থেকেই প্রমাণিত হয় ওই বিষয়টা থেকে বাবু গোশ্বরচন্দ্র রায়ের কমিটমেন্ট টু হিজ পার্টি অ্যান্ড পলিটিক্স, গণতন্ত্র, এটা প্রমাণ করার প্রয়োজন রাখে না। তিনি তার সারা জীবনে রাজনৈতিক জীবনে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বড় হয়েছেন, রাজনীতি করেছেন, বড় হয়েছেন। আমানুল্লাহ আমানকে প্রমাণ করতে হবে না যে তিনি আপনার তার রাজনীতির প্রতি, দলের প্রতি, দেশের মানুষের প্রতি তার কমিটমেন্টের কোনো ঘাটতি আছে, কারণ তিনি 90-এর গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক ছিলেন আপনাদের সবাই জানেন, এবং তিনি যে জনগণের একজন জনপ্রিয় নেতা তা তার প্রমাণ করেছেন আমানুল্লাহ আমান পরপর 4 বার নির্বাচিত হয়ে। সুতরাং এই বিষয়গুলো মানুষ নেয় না, এখানে মানুষ বুঝে গেছে, জেনে গেছে
যে এটা পুরোপুরি ভাবে তারা তাদের রক্ষার জন্য এই সমস্ত নাটক চালাচ্ছে এবং এর আগেও এরকম অনেক ঘটনা ঘটেছে। সুতরাং এই জিনিসগুলোকে আমরা জনগণ গুরুত্বই দেয় না, নেতাকর্মীরা বিভ্রান্ত হবে। আপনি কোন বিভ্রান্ত হবে? আপনি নিশ্চয়ই দেখেছেন যে আন্তর্জাতিক যে সমস্ত মিডিয়া আছে, আপনি আল জাজিরা তো দেখবেন, খুব পরিষ্কার করে তারা একই আসল যে ঘটনা সেটাই করেছে যে বাংলাদেশের জনগণ যখন গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে, একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন যে সংগ্রাম করছে, তখন তাকে দমন করবার জন্য এই সরকার, এই ভয়াবহ দানীয় সরকার, তারা আবার আগের পূর্বের চেহারায় ফিরে ফিরে এসেছে। তারা অত্যাচার নির্যাতন পুলিশ দিয়ে আপনার গুন্ডা বাহিনী দিয়ে তারা এই সমস্ত আন্দোলনকারীকে তারা রুখে দিতে চায়, কিন্তু ইতিহাস বলে যে সেটা রোকা সম্ভব নয়।